শ্যামলীর হয়ে কথা বলে অপরাজিতার হাত থেকে শ্যামলীকে বাঁচিয়ে দিল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে অপরাজিতা বলছে, ফ্রিজে এত বাসি তরি তরকারি কেন? আমাদের এ বাড়িতে বাসি তরকারি কেউ খায় না, জানিস না? এগুলো কেন রেখেছিস? তখনই টুম্পাকে অপরাজিতা বলতে থাকে, তোরা সব কিছু রেডি করেছিস তো? ইদানিং তরকারিতে কিন্তু খুব তেল পড়ছে, তাহলে একটু কম দিবি। তারপরে টুম্পারা বলে, আচ্ছা ঠিক আছে। তখনই প্রিয়ার মা বলতে থাকে, যা ফলগুলো কেটে সব জুস করে নে, এবারে ছেলেরা তো আবার জুস ছাড়া খাবার মুখেই দিতে পারে না। ঠিক তখনই সেখান দিয়ে প্রিয়া যেতে থাকে। তখন প্রিয়ার মা বলতে থাকে, এই প্রিয়া, এতক্ষণে তোর ঘুম থেকে ওঠার সময় হলো, এবার ফাইনাল এক্সামে যদি তুই ফার্স্ট না হোস না তাহলে দেখবি। তখনই অপরাজিতা বলতে থাকে, আরে থাক না, মেয়েটা সবে মাত্র ঘুম থেকে উঠলো আর তুই এখনই রাগারাগি করছিস? যা তো প্রিয়া, তোর দাদাভাইকে তুলে দিয়ে আয়, ও এখনও ঘুম থেকে মনে হয় ওঠেনি, তুই যা উঠিয়ে দে। একথা বলার পরে প্রিয়া উপরে চলে যায় অনিকেতের ঘরে, আর গিয়ে দেখতে পায় অনিকেত ঘুমোচ্ছে। তখনই প্রিয়ার চোখে সেই ছবিটা পড়ে, যে ছবিটা অনিকেত রাতে এঁকেছিল, সেই তিস্তার ছবি, যেটা দেখে প্রিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, দাদা ভাইয়ের তিস্তার চোখগুলো এত পছন্দ হয়েছে যে ওর ছবি তো ছবি এঁকেছে? বাবা, শ্যামলীদিকে এত ভালো লেগেছে? হ্যাঁ, হয়তো বা ও জানে না যে শ্যামলীদির চোখ, তারপরেও শ্যামলীদিকে তো আমাকে জানাতেই হবে, ওকে তো ব্যাপারটা বলতেই হবে, ওর নিশ্চয়ই ভালো লাগবে। এই বলে প্রিয়া আবার নেমে চলে যায় নিচে। ওইদিকে শ্যামলী ঠাম্মিকে বলতে থাকে, ঠাম্মি আমি বেরোচ্ছি। তখন ঠাম্মি বলে, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। একথা বলার পরেই শ্যামলী বেরোবে, তখনই প্রিয়া ডাকতে থাকে আর গিয়ে বলে, শ্যামলীদি আয় তোকে একটা জিনিস দেখাবো। তখনই শ্যামলী বলতে থাকে, কোথায় প্রিয়া দিদি? তখন প্রিয়া বলে, দাদাভাই রুমে। একথা শুনে তো শ্যামলী চমকে যায় আর বলে, ওরে বাবা, না না না, স্যারের রুমে, স্যার দেখলে না অনেক বকবে, স্যারের রুমে যাওয়া যাবে না। তখন প্রিয়া বলে, চল তোকে একটা জিনিস দেখাবো, তোর খুব ভালো লাগবে, চল না। তখনই শ্যামলী বলতে থাকে, ওখানে ম্যাডাম সবাই আছে, দেখলে না খবর আছে। তখন প্রিয়া বলে, দেখতে পাবে না কেউ, আমি যাচ্ছি, তুই আবার পিছু পিছু আয়। তারপরে প্রিয়া অনিকেতের রুমে চলে গেলে শ্যামলী পিছু পিছু যায়। যাওয়ার পরে প্রিয়া বলতে থাকে, দেখ তোর ছবি এঁকেছে দাদা ভাই। যেটা দেখে শ্যামলী অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন চোখই ফেরাতে পারছে না, আর মনে মনে ভাবছে, স্যার আমার ছবি এঁকেছে, আমার ছবি। তারপরে হঠাৎ করে অনিকেত উঠে যেতে লাগে, আর ওইদিকে অপরাজিতা বলতে থাকে, হয়তো বা এখনও অনিকেতকে উঠাতে পারেনি প্রিয়া। তখনই প্রিয়ার মা বলতে থাকে, তুমি তো জানো অনিটা কেমন, মনে হয় প্রিয়াকে বকে আবার পাঠিয়ে দিয়েছে। তখনই অপরাজিতা বলতে থাকে, আমি না গেলে না কিছুতেই উঠবে না এই ছেলেটা। এই কফি বানাতো, এই কফিটাও ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে, কফি বানা আবার। এই বলে অপরাজিতা বসে থাকে অনির কাছে যাওয়ার জন্য। অন্যদিকে প্রিয়া যখন দেখে অনি উঠে যাচ্ছে, তখনই প্রিয়া ওখান থেকে চলে আসে, আর শ্যামলীকে অনি উঠে দেখেই পুরো চমকে যায় আর বলতে থাকে, আপনি এখানে, আপনি এখানে কি করছেন? তখন তো শ্যামলী ভয় পেয়ে যায় আর বলে, আসলে স্যার, প্রিয়া দিদি এসেছিল কফি নিয়ে, আমি পিছু পিছু এসেছি। তখন একথা শুনে অনিকেত চমকে যায় আর বলতে থাকে, আপনি কি তাহলে স্ত্রীর অধিকার ফলাতে এসেছেন এখানে? ভুলেও কিন্তু একথা ভাববেন না। তখনই শ্যামলী বলতে থাকে, না স্যার, ওইটা তো আমি ভুলেও ভাবছি না, আপনি কি বলছেন এগুলো? আমি আসলে এই ছবিটা দেখছিলাম, আপনি এত ভালো ছবি আঁকেন। তখনই অনিকেত বলতে থাকে, এগুলো আপনার দেখার দরকার নেই, বুঝেছেন, এগুলো আপনার ব্যাপার না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার রুমে কেউ পারমিশন ছাড়া আসে না, সেটা আপনি জানেন না? সেটা তো আপনি ভালো করে জানেন, তাহলে কেন এসেছেন? তখন শ্যামলী ভয় পেয়ে যায়। আর ওইদিকে অপরাজিতা কফি নিয়ে অনেকে জায়গাতে আসতে থাকে। তখন প্রিয়া বলতে থাকে, জেঠিমুনি দাও আমি যাচ্ছি। তখনই অপরাজিতা বলতে থাকে, না দেখেছি তুমি কত পেরেছ, বুঝেছো তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। তখন প্রিয়া কিছুতেই আটকাতে পারে না অপরাজিতাকে। ওইদিকে প্রিয়া তখনই ভয় পেয়ে যায় আর ঠাম্মিকে বলতে থাকে, ঠাম্মি তুমি একমাত্র রক্ষা করতে পারো। তখন ঠাম্মিকে প্রিয়া বলতে থাকে সবটা। ওইদিকে অনিকেত আর শ্যামলীকে একসাথে দেখে অপরাজিতা চমকে যায় আর অপরাজিতা অনিকে বলতে থাকে, কি ব্যাপার অনি, ও এখানে কেন? তখন অনি অবাক হয়ে যায় আর শ্যামলীও অপরাজিতাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন অনি মনে মনে ভাবে, না এখন আবার একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এই ভেবে অনিকেত বলতে থাকে, আসলে মামুনি আমি না ওকে ডেকে পাঠিয়েছিলাম। তখন এই কথা শুনে তো শ্যামলী অবাক হয়ে যায় আর অপরাজিতা অবাক হয়ে যায় আর বলে, তুই তুই কেন ওকে ডেকেছিস এখানে? তখন অনিকেত বলতে থাকে, আসলে ওনাকে আমি বুঝিয়ে বলছিলাম যে উনি যদি আমাদের ভালো করতে চায় না, আমরা কোনো ভালো চাই না ওনার, আমাদের কোনো ভালো করার ওনার দরকার নেই, আর সেতে সেতে আমাদের কোনো উপকারও ওনার করার দরকার নেই, ওনার কোনো উপকার আমরা চাই না, সেটাই ওনাকে বুঝিয়ে বলছিলাম যেন আগ বাড়িয়ে আমাদের কোনো উপকার করতে না যায়। তখন এ কথা শুনে শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, মহেশ্বর গো, এ আমি কি শুনছি, স্যার আমার নামে আমার হয়ে এতগুলো মিথ্যে কথা গড়গড় করে বলে দিল ম্যাডামকে, আমার হয়ে কথা বললো? তখনই অপরাজিতা বলতে থাকে, ওকে তো যতই বুঝাস না কেন, ও কোনো দিনও ঠিক হবে না উনি, বুঝেছিস, ও কোনো দিনও ঠিক হবে না, ও একরকমই থাকবে। তখনই অনিকেত শ্যামলীকে বলতে থাকে, যাচ্ছেন না কেন আপনি, এখানে কেন দাঁড়িয়ে আছেন, এখান থেকে যান। একথা বলার পরই শ্যামলী আস্তে আস্তে নেমে চলে যায় আর এই কথাগুলোই ভাবতে থাকে। আর ওইদিকে অপরাজিতা অনিকে কফি দেয়। তখন নিচে নেমে আসলে ঠাম্মি বলতে থাকে, এই শ্যামলী কি হয়েছে রে? তখন শ্যামলী বলে, ঠাম্মি আমার না মাথা ঘুরছে, আমার না মাথায় কিছুই ঢুকছে না, আমি না এখন মহেশ্বরের সাথে কথা বলবো। এই বলে শ্যামলী রুমে চলে যায়। তখন ঠাম্মি প্রিয়াকে বলতে থাকে, প্রিয়া সব দোষ তোর, বুঝেছিস,
এখন মেয়েটার হয়তোবা দুজনের কাছে বকা খেয়ে একদম হতবাক হয়ে গেছে। এই বলেই শ্যামলী রুমে চলে যায় থামি আর প্রিয়া। ওইদিকে শ্যামলী রুমে গিয়ে মহেশ্বরকে বলতে থাকে, মহেশ্বর বউ, স্যার আমার ছবি এঁকেছে, জানি আমার না, তারপরও তিস্তা নামে আমার ছবি আঁকলো স্যার, আমার এ কপালে এগুলোও ছিল, আর আমার হয়ে ম্যাডামকে এতগুলো মিথ্যা কথা বলে দিল স্যার, আমার পোড়া কপালে এত সুখ ছিল মহেশ্বর, এগুলো দেখার ছিল। এই বলে শ্যামলী খুশি হয়ে যায়। তখনই ঠামি আর প্রিয়া আসে। ঠামি বলতে থাকে, আচ্ছা বলতো কী হয়েছে, আমি তো তোদের ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। তখন প্রিয়া সব কথা খুলে বলে ঠামির কাছে, আর ঠামি শুনে তো খুশি হয়ে যায়। তখন শ্যামলী বলতে থাকে, ঠামি জানো আজকে না ম্যাডামকে আমার হয়ে স্যার কতগুলো গড়গড় করে মিথ্যা কথা বলে দিল, আমি তো সেটা শুনে অবাক হয়ে গেলাম। তখনই ঠামি খুশি হয়ে যায় আর বলতে থাকে, দেখ আমি তো দেখেছি দাদা ভাইয়ের কত ফ্রেন্ড, কত বন্ধু, তারপরেও দেখ তোর চোখ দুটো দাদা ভাই ঠিক খুঁজে বের করেছে, তোর প্রতি আসলে অন্যরকম একটা টান রয়েছে, তোদের যে মনে টান রয়েছে, হ্যাঁ ও হয়তোবা সেটা বিশ্বাস করতে চাইছে না বা স্বীকার করতে চাইছে না, কিন্তু তোদের ভালোবাসার জোর আছে। এই কথা শুনে শ্যামলী খুশি হয়ে যায়। অন্যদিকে তখনই প্রতিমা আসে আর বলে, তোমাদেরকে ডাকছে দাদা ভাই ড্রয়িং রুমে। তারপরেই প্রিয়া আর ঠামি ড্রয়িং রুমে চলে যায়। তখন ঠামি আর প্রিয়া আর প্রিয়ার মায়ের সাথে মিলে অনিকেত অপরাজিতার জন্মদিনের পার্টির কথা বলছিল। তখন শ্যামলী দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আর বলতে থাকে, আজকে ম্যাডামের জন্মদিন? তখন অনিকেত বলতে থাকে যে কি কি হবে, কি কেক কাটা হবে, কি করা হবে। তখনই সেখানে অপরাজিতা চলে আসে আর এসে বলে, তোমরা কি নিয়ে এখানে কথা বলছো গো? তখনই অনিকেত বলতে থাকে, না মামনি কিছু না। তখন অপরাজিতা বলে, দেখ অনি তোকে আমি জন্মদিনই ঠিক, কিন্তু তোর নারী নক্ষত্রের সব কিছু আমি জানি। দেখ আমার কিঞ্জল যতদিন এই বাড়িতে না ফিরে আসবে ততদিন আমি কোনো আনন্দ অনুষ্ঠান করবো না, কোনো আনন্দ অনুষ্ঠানে সামিল হবো না। যেটা শুনে অনিকেত চমকে যায় আর বলতে থাকে, মামনি শুনো না একটু শুনো। তখন অপরাজিতা উপরে চলে যায়। আর তখনই শ্যামলী বলতে থাকে, স্যার আপনারা ম্যাডামের জন্মদিনটা না পালন করুন, নিজেদের মতো করে সব কিছু করুন, দেখবেন ম্যাডামের ভালো লাগবে। তখন অনিকেত বলে, দাঁড়ান দাঁড়ান, আপনার কাছে কে এই কথাগুলো শুনতে চেয়েছে, আমরা কি চেয়েছি আপনার কাছে কোনো বুদ্ধি? তখন শ্যামলী বলতে থাকে, আসলে আপনারা যদি বাড়িতে কষ্ট করে কেক বানান, ফুল হাতে বানিয়ে তারপরে ম্যাডামের জন্য ঘর সাজান, তাহলে ম্যাডামের খুব ভালো লাগবে। তখনই প্রিয়ার মা বলতে থাকে, তোমার এই উদ্ভুত বুদ্ধিগুলো বন্ধ করবে, তোমার থেকে আমরা কোনো কিছু শুনতে চেয়েছি একদম ভালো লাগে না। এই বলে অনিকেতের মায়ের কাছে চলে যায় প্রিয়ার মা। তখন শ্যামলী অনেক করে বোঝালেও অনিকেত বলতে থাকে, দেখুন আপনার এইসব কথা আমি একদম শুনতে চাই না। তখন শ্যামলী বলে, একটু আগেই তো ম্যাডামের হাত থেকে আমাকে বাঁচালেন, তাহলে আমার কথা কেন শুনবেন না স্যার? তখন অনিকেত বলে, দেখুন আমি কোনো ঝামেলা চাই না, তার মানে কিন্তু অন্যটা আপনি খুঁজবেন না, এসব কিন্তু আমি একদম সহ্য করবো না, বুঝেছেন? এই বলে অনিকেত সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে শ্যামলী দোকানে চলে যায়। দোকানে গিয়ে সবার জন্য পায়েস রান্না করে। ওর শাশুড়ি মায়ের এই জন্মদিন উপলক্ষে ও গরিব দুঃখী সব কাস্টমারদেরকে পায়েস খাওয়ায়, যেটা দেখে ওর কাকাও অনেক খুশি হয়ে যায়। তখন বলতে থাকে, মা রে তুই অনেক ভালো কাজ করছিস, দেখবি তোর অনেক ভালো হবে। তখন শ্যামলী বলে, আমার তো অনেক পোড়া কপাল কাকা, আমি তো তাদেরকে ভালো মন্দ রেঁধেও খাওয়াতে পারি না, তাই আমার ম্যাডামের জন্মদিনে আমি এতটুকু করতে পেরেই অনেক খুশি। আর কাস্টমারদেরকে সবাইকে বলে, আপনারা কিন্তু পায়েস না খেয়ে একদম যাবেন না। তখনই কাকা বলতে থাকে, আমি সবাইকে ধরে ধরে নিয়ে আসছি, বুঝেছিস? তারপরে গরিব দুঃখী সবাইকে নিয়ে আসে কাকা, আর শ্যামলী সবাইকে পায়েস খাওয়ায়। তখনই একজন পায়েস খেয়ে খুব প্রশংসা করে। তখন শ্যামলী বলে, আর খাবেন? তখন মহিলা বলে, না খাবো না রে মা, তুই এত সুন্দর করে পায়েস রেঁধে সবাইকে কেন খাওয়াচ্ছিস? তখনই কাকা বলতে থাকে, আসলে ওর শাশুড়ি মায়ের আজকে জন্মদিন, তাই ও সবাইকে পায়েস করে খাওয়াচ্ছে। তখন শ্যামলী বলতে থাকে, আমার শাশুড়ি মায়ের জন্য আপনি প্রার্থনা করবেন, ওনাকে আশীর্বাদ করবেন, উনি যেন সবসময় ভালো থাকে। তখনই ওই মহিলা বলতে থাকে, মা রে তোর মতো বউ যেন সবার ঘরে ঘরে হয়, তুই অনেক লক্ষ্মী বউমা, তোর অনেক ভালো হবে, তুই অনেক ভালো থাকবি মা। তখন এ কথা শুনে শ্যামলী খুশি হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।